সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা হ্যাপি চ্যানেলকে, আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি পিঠার রেসিপি, কাঁচা আম দিয়ে তৈরি মুখরোচক একটি পিঠা। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি কাঁচা আম নিয়েছি 500 গ্রাম পরিমাণ। এখন এই আমগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে নিব। আমগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর আবারও আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে গ্রেট করে নিব। এইভাবে আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এখানে একটি ননস্টিকের প্যান নিয়েছি, এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আমটাকে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি চুলাটাকে অন করে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। নাড়তে নাড়তে একটা পর্যায়ে লক্ষ্য করবেন যে চিনির সাথে আমটা একদমই গলে গেছে। এখন অনবরত এভাবে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, 1 টুকরা দারচিনি। এখন আবারও অনবরত নাড়ব যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে যায়, এর আগ পর্যন্ত। লক্ষ্য করুন চিনির যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। আমের সাথে সুজিটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, আর চুলার আঁচটাকে কোনোভাবেই বাড়ানো কমানো যাবে না। 4 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন এই পাউডার মিল্কটাকে খুবই ভালো করে মিশিয়ে নিব, আর মিশানো হয়ে গেলেই কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। সাথে সাথে আমের এই পুরটাকে অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি। কিভাবে ডু তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন এই ডুটা দিয়ে আমি রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটি বেলে নিতে হবে। রুটিটাকে আমি বেলে নিয়েছি, পুরুত্বটা এরকম থাকবে, এর থেকে বেশি মোটাও হবে না আর এর থেকে বেশি পাতলাও হবে না। নকশা করার জন্য এখানে আমি একটি টুথপিক নিয়েছি। প্রথমে আমি আমের বোটার শেপটা দিব এইভাবে একটু লম্বা করে, তারপর এইভাবে ডিজাইন করে কেটে নিব। আমি এটাকে আমের শেপ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এখন একটি কাটারের সাহায্যে আমি উপর থেকে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ছুরি ইউজ করতে পারেন। তারপর এটাকে খুবই সাবধানে উঠিয়ে নেব। এইভাবে আমের ডিজাইন করে আমি সবগুলো একই মাপে তৈরি করে নেব। অবশিষ্ট রুটির উপর এভাবে ময়দা লাগিয়ে আগে থেকে ডিজাইন করে আমের শেপ করে কেটে নেওয়া রুটিটাকে এভাবে রুটির উপর দিয়ে টুথপিকের সাহায্যে একই মাপে ডিজাইন করে এইভাবে কেটে নিতে হবে। তারপর নাইফের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলেই এটা খুবই ইজিলি উঠে আসবে। একই মাপে আমি সবগুলো আমের ডিজাইন করে কেটে নিয়েছি।
আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে ফেলে দিতে হবে। এখানে আমি আমের শেপ করে কেটে নেওয়া দুইটা রুটি নিয়েছি, এর চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিব। একটার চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিতে হবে। এখানে পানিটা আঠার মতো কাজ করবে, আর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টিস্পুন পরিমাণ পুর নিয়ে এভাবে হাতে তালুতে নিয়ে এভাবে লম্বাটে শেপ করে নিতে হবে। তারপর এটাকে মিডলে এইভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে উপর থেকে অন্য একটা রুটি এভাবে দিয়ে চারপাশগুলোকে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। খুবই ভালো করে এভাবে স্প্রেস করে লাগিয়ে নিতে হবে যাতে তেলে ভাজার পর এটা খুলে না আসে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোকে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। হয়ে গেছে আমের বোটার মধ্যে আমি একটু নকশা করে দিচ্ছি, দেখলেনই তো কত সুন্দর। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একই ডিজাইনে আমি সবগুলো আমের পিঠা নকশা করে তৈরি করে নিয়েছি। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এভাবে হাত দিয়ে চেক করার পর যখন মনে হবে তেলটা গরম হয়ে গেছে তখন একটা একটা পিঠা দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে। এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দেয়া হয়ে গেলে চামচের সাহায্যে এভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। যখন পিঠাগুলো একটু উপরে ভেসে উঠবে তখন পিঠাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। আমি একইভাবে সবগুলো পিঠা উল্টিয়ে দিব। পিঠাগুলোকে কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিতে হবে যাতে দুই সাইডে সমান কালার আসে। পিঠাগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম লালচে গোল্ডেন করে ভেজে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিব। তৈরি করে নিলাম মজাদার আমের পিঠা। আশা করি আমার আজকের এই ভিন্নধর্মী আমের পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। একটা পিঠা আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এখন এই পিঠাটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের লোকটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।